এটি একটি বাংলা খবরের চ্যানেল। খবর দেখতে হয়, না হলে পিছিয়ে পড়তে হয়। সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর ৪৮ ঘন্টা। এক পাঁচ বছরের শিশুকন্যাকে মারধরে অভিযোগ উঠল তার মাসি ও মিশর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বুধবার সোনারপুর থানা গোরখাড়া এলাকায়। ওই শিশুকন্যাটি সোনারপুরে গোরখাড়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করত। সেখানকার অন্য স্টুডেন্টদের অভিভাবকরা দেখে তাকে মারধর করা হয়েছে। অভিভাবকরা বৃহস্পতিবার সকালে সোনারপুর থানায় এসে একটি অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে সোনারপুর থানার পুলিশ তদন্ত শুরু করেছে। স্কুলের অভিভাবক সূত্রে খবর, মেয়েটি তিন মাস বয়সে তার মা মারা যায়। মাসি ও মেসো তাকে মানুষ করার জন্য তাদের বাড়ি নিয়ে আসে। এখন মেয়েটির ওপর মারধর করে, অকথ্য অত্যাচার করে, সিগারেট দিয়ে গায়ে ছাঁকা দেয়, এমনই অভিযোগ জানালো অভিভাবকরা। এই সম্বন্ধে স্কুলের অভিভাবক ও স্কুলের শিক্ষক কি বলছেন তা শুনুন একমাত্র খবর ৪৮ ঘন্টার পর্দায়। বাচ্চাটার পিঠে তো অনেক রকম দাগ দেখলাম, কিন্তু বাচ্চাটার কাছে জিজ্ঞেস করলাম যে ওরাও বলেছে যে ও চিরুনি দিয়ে ওর মা পিটিয়েছে। তারপরে গতকাল ওর বাবাকে ডেকে পাঠালাম। এটা গতকালই আমরা জানতে পেরেছি, যেহেতু অনেক অভিভাবক ওই বাচ্চাটাকে পড়ে যাচ্ছিল নাকি মাথায় জল টল দিয়ে এখানে এনেছিল। আনার পর জানতে পারলাম যে ওই বাচ্চাটার ওরাই দেখেছে যে বাচ্চাটার পিঠে অনেক রকম দাগ। তারপর আমরা জিজ্ঞেস করলাম, বললো যে ওর মা চিরুনি দিয়ে পিটিয়েছে, মানে কথা শোনে না নাকি সেই কারণে পিটিয়েছে। তারপরে আবার এখানে কিছু সময় পরে বললো যে বিড়ির ছেঁকা দিয়েছে। হ্যাঁ, এরকম ভাবে অত্যাচার করেছে বাচ্চাটার উপরে। যেহেতু ওই মানে ভদ্রলোক এবং ভদ্রমহিলা ভর্তির সময় বলেছে যে আমার মানে বোনের মেয়ে, বোন মারা গেছে। তারপরে ওই ভদ্রমহিলা এসে কিন্তু বলেছে যে যে না, ওটা আমার নিজের মেয়ে, ঠিক আছে। আর ভদ্রলোক বলছে না, ওটা আমার শালির মেয়ে। কিন্তু এদের কথার মধ্যে কোনো মিল নেই। তো যা হোক, বাচ্চাটাকে খুব অমানবিকভাবে মেরেছে এবং বাচ্চাটার পিঠে প্রচণ্ডভাবে দাগ আছে। যে একটা ছোট বাচ্চা এরকমভাবে মারা তা আমাদের মনে উচিত হয়। আমার নাম গৌরাঙ্গচন্দ্র মণ্ডল, গোরখা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। রেগুলার সেকুলার ফাউন্ডেশনের পক্ষ থেকে স্বাস্থ্য সচেতন স্বাস্থ্য শিবির রোজগার যোজনা ক্যাম্প করা হয়েছে। এখানে সপ্তাহে বুধবার ও বৃহস্পতিবার দুস্থ মানুষের বিনামূল্যে চিকিৎসার পরিষেবা দেওয়া হচ্ছে। অন্যান্যদের শর্ত সাপেক্ষে চিকিৎসার পরিষেবা দেওয়া হয়। রেগুলার সেকুলার ফাউন্ডেশনে এখানে নার্সিং প্রশিক্ষণ, প্যারামেডিক্যাল ডিপ্লোমা, ITI ও ডাক্তারি কোর্সের ভর্তির সুব্যবস্থা আছে। তাহলে আর দেরি কেন, রেগুলার সেকুলার ফাউন্ডেশন এখনই চলে আসুন। নার্সিং প্রশিক্ষণ, প্যারামেডিক্যাল ডিপ্লোমা, ITI ও ডাক্তারি কোর্সের ভর্তির জন্য আমাদের ঠিকানা বারুইপুর সীতাকুণ্ড দক্ষিণ চব্বিশ পরগনা জেলা। আমাদের ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে। সততাই আমাদের মূলধন। বাচ্চাটার মা বাবা এটা না, মেসো মাসি নাকি, তিন মাস বয়স থেকে আনা হয়েছে, ওরা বড় করছে। আর বাচ্চাটাকে এরকম ভাবে মারে, বাচ্চাটা বলছে আমাকে স্কুলে যখন আসে মায়েরা দেখতে পেয়েছে পিঠে দাগ, পায়ে দাগ দেখতে পেয়ে যখন আমরা সবাই মিলে দেখলাম এই অভিযোগটা, আমরা কালকেরে সব মায়েরা উত্তপ্ত হয়েছিল, বাড়িতে যাওয়া হয়েছিল, ওর মা বাবাকে বলা হয়েছে। বাচ্চা তখন বললো বাচ্চাটাকে আর আমরা মারবো না, ঝা হওয়ার হয়ে গেছে। কি দিয়ে মেরেছে? সোমবার বেলেন দিয়ে মেরেছে, বেলেনের পুরো দাগ হয়ে আছে। কেননা আমি শুনেছি হাতে মারা হয়েছে। বাচ্চার বয়স কত? পাঁচ বছর হয়নি। কোন স্কুলে পড়তো? গোরখাড়া অবৈতনিক স্কুল। আপনার বাচ্চারাও পড়ে? হ্যাঁ, নার্সারিতে পড়ে। বাচ্চাটার বয়স সাড়ে চার থেকে পাঁচ বছর বয়স। আচ্ছা, ও আজকে স্কুলে আসেনি? এসেছে, পরীক্ষা দিতে এসেছিল। আবার নাকি রাত্রে বাচ্চাটাকে মারা হয়েছে। বান্ধবীদের ছোট ছোট বাচ্চাদের পরে ওদেরকে বলেছে, বাচ্চারা বলছে মাসি মেরেছে আবার বোনকে। আমি না ফুলতা মন্ডল।